মাধ্যমিক পরীক্ষার ডেট যার জন্য তোমরা ভিডিওটি ক্লিক করলে এবং তোমরা জানতে চাইছো যে মাধ্যমিক পরীক্ষার ডেট কবে অর্থাৎ কবে আমাদের রেজাল্ট দেবে তো সেই বিস্তারিত নেই আজকের আলোচনা তো চলো শিক্ষা দপ্তর থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যেই মানে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা আজকে তোমরা দেখে নাও যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের বড় পদক্ষেপ মধ্য শিক্ষা পর্ষদের কী বলছে দেখো কলকাতায় যেটা খবর করোনার প্রভাবে বন্ধ স্কুল কলেজ থমকে পঠন পাঠান নির্দিষ্ট দুটি বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে এক ঘন্টা ক্লাস নেওয়া হচ্ছে বটে তবে তারও রয়েছে সীমাবদ্ধতা স্কুল কলেজ বন্ধ থাকায় উদ্বেগ বাড়ছে বাংলার কয়েক কোটি পড়ুয়ার মনে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও কবে ফলাফল প্রকাশিত হবে তা চিন্তা বাড়ছিল বাংলার দশ লক্ষ পনেরো হাজার আটশো আটশো অষ্টআশি মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে বা মধ্যে এবার তাদের সেই চিন্তা দূর করে লকডাউনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের তৈর্য শুরু করে দিল মধ্য শিক্ষা পর্ষদ সাধারণ ক্ষেত্রে মে মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে বাংলার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতো এতদিন কিন্তু করোনার দাপটে উলটপালট করে দিয়েছে সমস্ত হিসাব তবে আসার কথা এটাই করোনার তাণ্ডব শুরু হওয়ার আগেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা খাতা দেখার কাজ শেষ তবে লকডাউনের জেরে নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া থমকে গেছে তবে লকডাউনের গেরোয় থমকে থাকা প্রক্রিয়া ফের যাতে শুরু করা যায় তা নিশ্চিত করতে মাঠে নামতে শুরু করেছে পর্ষদ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের চার জেলায় মাধ্যমিকের ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বা নির্দেশ পাঠানো হয়েছে দ্রুত ফল প্রকাশের কাজ শুরু করে দেওয়া হয়েছে কথাও জানানো হয়েছে বলে খবর উত্তরের চার জেলায় প্রধান পরীক্ষা পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংগ্রহের প্রক্রিয়া দ্রুত শেষ করার কাজ শুরু করেছে পর্ষদ ইতিমধ্যেই প্রায় ছয় লক্ষ নম্বর জমা পড়ে গিয়েছে বলে খবরের প্রকাশ তো তোমাদের ভালোভাবে ডিটেলসে বলে দিচ্ছি যে মাধ্যমিকের রেজাল্ট সেই মানে কবে প্রকাশিত হবে দেখো খাতা দেখা শেষ হয়ে গেছে এই বিষয়টাই তারা বলছে কিন্তু নম্বর প্রক্রিয়া তারা নিচ্ছে সমস্ত জায়গা থেকে এবং তারা জানাচ্ছে যে সব জেলায় একেবারে প্রকাশিত করবে না কিছু কিছু জেলায় প্রকাশ করতে করতে তোমার আসবে তো সেই রেজাল্টটা কবে দেবে সেটা জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখো যাতে এরকম যদি কোনো মাধ্যমিকের কবে ডেট প্রকাশিত হবে এরকম ধরনের নিউজ আসে তাহলে তোমরা আগে সবার আগে পেয়ে যাবে তো চলো পরবর্তী ভিডিও দেখা সবাই ভালো থাকো সুস্থ থেকো চ্যানেলের সাথে জুড়ে থাকো ধন্যবাদ